মানুষ বৃদ্ধ হয়, কিন্তু মানুষের করে যাওয়া মহৎ কাজগুলো কখনোই বৃদ্ধ হয় না। এলাকার দুস্থ সহায়দের পাশে দাঁড়ানো ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সৈয়দ আব্দুর রহমান অ্যান্ড সুফিয়া রহমান ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সোহেল আহমদকে তার করে যাওয়া কাজগুলোর স্বীকৃতি প্রদানস্বরূপ এলাকাবাসী আয়োজন করেন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের। এ সময় বিশুদ্ধ খাবার পানীয় সমস্যা নিরসনে এলাকার হতদরিদ্র 8টি পরিবারের মধ্যে উক্ত ট্রাস্টের পক্ষ থেকে টিউবওয়েল বিতরণ করেন তিনি। বিস্তারিত থাকছে মিজান আনসারির পাঠানো প্রতিবেদনে। গত 15 অক্টোবর রোজ মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার পতনুসাই ইউপির আহমদনগর দাখিল মাদ্রাসায় এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজন করা হয় ব্রিটেন প্রবাসী কমিউনিটি নেতা, সমাজসেবক ও লন্ডনস্থ HSBC ব্যাংক কর্মকর্তা সৈয়দ সোহেল আহমদকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের। তিনি এই এলাকারই দুর্গাপুর গ্রামের সৈয়দ আব্দুর রহমান ও সুফিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান। পিতামাতার আত্মার শান্তির উদ্দেশ্যে উনার নামে গঠন করেছেন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট। সৈয়দ আব্দুর রহমান অ্যান্ড সুফিয়া রহমান ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট 2004 সাল থেকে এ পর্যন্ত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, পাঠাগার স্থাপন, শীতকালীন শীতবস্ত্র বিতরণ, প্রতি বছর রমজান মাসে অসহায় দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজন করা হয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটির। সাংবাদিক মিজানুর রহমান মিস্টারের সঞ্চালনায় ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বদরুজ্জামান চৌধুরী জহিরের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও মুক্তিযুদ্ধের সংগঠক অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আব্দুল নূর মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেটস্থ মৌলভীবাজার সমিতির সেক্রেটারি জেনারেল কমরেড সিকন্দর আলী, মাদ্রাসা সুপার কাজী আলম চৌধুরী ও মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রহমান ও সুফিয়া রহমান ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন রাধা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিখিল নাথ, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, জয় বাংলা পরিষদের সভাপতি জনাব মিজান আনসারি, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ইমন, জনকল্যাণ যুব সংঘের দাতা সদস্য মোহাম্মদ আলামিন, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় সংবর্ধিত ব্যক্তি সৈয়দ সোহেল আহমদ নিজ এলাকার দরিদ্র পরিবারের মধ্যে 6টি টিউবওয়েল ও সদর উপজেলায় আরও 2টি টিউবওয়েল সহ মোট 8টি টিউবওয়েল বিতরণ করেন। এ ধরনের উদ্যোগ হয়তো সমাজ বদলের হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আশা করছেন এলাকাবাসী। টিউবওয়েল বিতরণ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়। সম্মানিত সহযোগিতায় আমি এই ট্রাস্টের কার্যক্রম সবসময় পরিচালনা করি। এখান থেকে আবার বীজ রোপণ হয়েছিল, ওনার সহযোগিতায় আজকে এত দূর এগিয়ে আসা, এখনো অঙ্কুরে রয়ে গেছে। আমি কিছুই করতে পারি নাই, আমি সামান্য একজন মানুষ, আমি এই সমাজের জন্য অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে, ভবিষ্যতে যাতে সুন্দর প্রজেক্টে আসতে পারি, তো তার জন্য দোয়া করবেন আপনারা। তো আপনাদের এই সময়ের জন্য আমি কৃতজ্ঞ, এবং আমার জন্য এখানে এসেছেন দেখে আমার বুকটা ভরে গেছে, আমার জন্য যে এত ভালোবাসা। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, কল্যাণ সময় তিনি সাহায্য নিয়ে আসছেন। তিনি বিশেষ করে আহমদনগর মাদ্রাসা দরিদ্র ছাত্রছাত্রীর জন্য প্রতি বছর কিছু না কিছু হলেও কিছু আর্থিক সাহায্য, কিছু বই, কিছু খাতা এভাবে সার্বক্ষণিকভাবে দিয়ে যাচ্ছেন।